কিরে, বিক্রি বাট্টা কিছু করতে পারলি আজকে? কি লাভ টাভ কিছু হলো? বাবার ওষুধ সব শেষ হয়ে এসছে, ওষুধগুলোর ব্যবস্থা করতে হবে। কিছু একটা কর বাবু, কিছু একটা কর। গোপালের বাবা 4-5 মাস বসে আছে, কোনো কাজ নেই। আপনার বেতন দিতে পারবো না, আপনি কালকে থেকে আর আসবেন না, ক্ষমা করবেন। হাসনুহানার সুবাস ছিল বৃষ্টি শেষে মাটির সোঁদা গন্ধে, জীবন তখন বুক ভরে শ্বাস নিচ্ছে, তার ডাগর চোখ স্বপ্ন দিয়ে ঘেরা, জীবন তখন পূরণ করছে ইচ্ছে। মেঘবালিকার আঁচল জুড়ে মায়া, অঙ্গ জুড়ে সবুজ কিশলয়, আকাশ বুঝি আজকেই বাঁধ ভেঙে মেনে নেবে সমস্ত পরাজয়। হ্যালো, কেমন আছিস ভাই? চলছে রে ভাই। ওই যেমন এখন চলার কথা, আমার আর চলছে না ভাই, আর পারছি। আর 4-4 মাস বাড়িতে বসে আছি, আরো কতগুলো মাস এভাবে বসে থাকতে হবে কে জানে। ভেতরটা তো একেবারে শুকিয়ে যাচ্ছে রে ভাই। জানিস মনে হচ্ছে এবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি, আর সোজা চলে যাই পুরুলিয়ার কোনো একটা গ্রামে, কোনো একটা মাঠে গিয়ে 3 ঘন্টা ধরে বসে থাকি। আর ফেরার পথে আমাদের পছন্দের ওই চেনা শোনা যে কোনো একটা ধাবায় দাঁড়িয়ে গরম গরম রুটি আর ডিম ভুজিয়া। ভাই অন্য কিছু দেখ, অভিনয় ছাড়া তো আর কিছুই পারি না ভাই, অভিনয় ছাড়া তো কোনো অস্তিত্বই নেই আমার। তুই পারবি অভিনয় ছাড়া থাকতে বল। আমারও একটা আকাশ ছিল, আকাশ বাড়ির বাগান আমার নিজের হাতে গড়া, ঘাসগধুলির লগ্নে আমার একান্ত সেই ওরা, মেঘের কাছে মেঘ ছাড়িয়ে ডানা দুটো ছড়িয়ে আমার আকাশ বাড়ি ফেরা। জানিস রে, তুই না খুব ভালো কবিতা বলিস, আমার ওই ফুলবার লেখাগুলো তোর মুখে শুনতে খুব ভালো। কিরে আমি,
হ্যালো হ্যালো, কিরে কথা বলবি না? তুই তো আমাকে বারণ করেছিস তোর সাথে কথা বলতে। তুই অন্য দলে সাইন কপি পড়েছিলিস, সেটা ঠিক আমি মেনে নিতে পারিনি। অভিমান হয়েছিল আমার। বাদ দে সব কথা ছাড়। এই বলছি শোন না ইমলি, আমি একটা শর্ট ফিল্ম লিখেছি, একটা মেয়ের গল্প, আমার ইমলির গল্প। বলবি? কি অদ্ভুত না অর্ণব, তোর মনে হলো তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি, আবার তোর মনে হলো তুই আমাকে নিয়ে স্ক্রিপ্টও লিখে ফেললি। তুই আমাকে কি মনে করিস অর্ণব? আমি কি তোর দম দেওয়া পুতুল? আর শোন, কোথাও যেতে চাইনি, আমার তো অভিমানই হয়েছিল, আমি তো তোর সাথেই সবসময় কাজ করতে চেয়েছিলাম বল। সেই জন্যই তো একসাথে কাজ করব বলে আমার স্ক্রিপ্ট। আসলে কি জানিস তো, এই গল্পটা যে আমার ইংলিশ। কি রে ইংলিশ করবি না বল না, করবি না কাজটা? আর আমাকে কষ্ট দিবি না বল, আমি করবো কাজটা। দেখ 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 আনন্দ, শোন শোন শোন, দেখ অভিনয় ছাড়া তো আমরা কিছু জানি না, বসেই তো আছি অখণ্ড অবসর। একে যেটা জানি সেটা তো করি বল। অখণ্ড অবসর, বাবার 4 মাস বাড়িতে বসা, দুই বোন, মা, ভাই, আমার কোনো অবসর নেই রে ভাই। কোনো খণ্ডিত অবসরও নেই, আর থাকতে নেও ভাই। তোরা কর জান পে ভি খেলেঙ্গে তেরে লিয়ে লে লেঙ্গে সবসে দুশমন। বাবু না মা, নিজেকে উঠতে হবে, নিজেকে উঠে দাঁড়াতে হবে, না হলে না হলে তোমাদের চালিয়ে নিয়ে যাব কেমন করে? হ্যাঁ দেবরাজ বল, আনন্দ রাজি হয়েছে তো? হ্যালো কিরে বল, ও সংসারের যে অবস্থা তাতে তাতে ও করতে পারবে না। কিরে আনন্দ, এবছর থাকবি তো আমার দলে? নিশ্চয়ই থাকবো ভাই, আরে তোকে ছেড়ে কোথায় যাই বলতো? দেখিস ভাই, আমরা একসাথে লড়। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, কেমন আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, কেমন আমার মুখ বান্ধিবি।